হ্যালো বন্ধুরা, আমি প্রণব। এখন আমি রিভিউ করব গাঙ্গুবাই কাঠিয়াবাড়ির যে ট্রেলারটা রিলিজ করা হয়েছে সেটা সম্পর্কে। তো বন্ধুরা, এই সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় লীলা ভানসালি। সঞ্জয় লীলা ভানসালি সিনেমা মানে হিউজ প্রোডাকশন ভ্যালু, হিউজ ক্যানভাস, হিউজ স্টার কাস্ট। ট্রেলারের কথাই আসি, তো ট্রেলার দেখে বোঝা যাচ্ছে ডাইরেকশন কিন্তু দুর্দান্ত করা হয়েছে, কারণ সিনেমাটার প্রত্যেকটা দৃশ্য খুব সুন্দরভাবে হিউজ স্কেলে শ্যুট করা হয়েছে। তার সাথে সাথে ডায়লগ ডেলিভারি, প্রতিটি অ্যাক্টরের ডায়লগ ডেলিভারি খুবই সুন্দর। সে অজয় দেবগান হোক বা বিজয় রাজ হোক বা আলিয়া ভাট, অজয় দেবগানের যদিও এটা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স, কিন্তু গেস্ট অ্যাপিয়ারেন্স হলেও অজয় দেবগান যে ওই কয়েক সেকেন্ডের যে অজয় দেবগানের যে ডায়লগ ডেলিভারি সেটাই কিন্তু অজয় দেবগান ফাটিয়ে দিয়েছে। তাছাড়া বন্ধুরা, বিজয় রাজ উনি তো একজন খুব ভালো অভিনেতা। তো এবার আসি আলিয়া ভাটের কথায়। তো আলিয়া ভাট কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট করেছে, এবং যদিও কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আরও বেটার করা, মানে আরও বেটার করা যেত, বা কিছু কিছু জায়গায় ঠিক মানাচ্ছে না আলিয়া ভাটকে, কিন্তু তবুও আলিয়া ভাট কিন্তু নিজের তরফ থেকে এটা যথেষ্ট ভালোভাবে করার চেষ্টা করেছে। যদিও এই রোলটা কঙ্গনা রানাওয়াত বা বিদ্যা বালানের মতো কোনো একজন অভিনেত্রী হলে আরও হয়তো বেটার হতো। ওভারঅল ট্রেলারটা কিন্তু খুবই ভালো, একটা মশালা এন্টারটেনার ছোঁয়াও কিন্তু ট্রেলারের মধ্যে রয়েছে। তো আমার তো ট্রেলারটা ভালোই লাগলো, বাকি সিনেমাটা দেখলে বোঝা যাবে কেমন আছে।